হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 10 বা দশম পার্ট। এবং আজকের এই দশম পার্টে শেষ হচ্ছে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কিত যে প্রশ্নোত্তর শুরু হয়েছিল সেই পার্ট। এর পরবর্তী ক্লাস অর্থাৎ 11 নম্বর ক্লাস থেকে কিন্তু শুরু হবে জীববিদ্যা বা বায়োলজি সম্পর্কিত শ্রেণীবিভাজনের ওপর প্রশ্নোত্তর। তো আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আজকের ক্লাসেও কিন্তু থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার মতো। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট 10। আজকের পার্ট 10 এর কোশ্চেন নম্বর 31, হেমাটাইট, ক্যালামাইন, ম্যাগনেটাইট, সিডারাইট, এই চারটের মধ্যে থেকে হেমাটাইট, ম্যাগনেটাইট এবং সিডারাইট হলো লোহার আকরিক, কিন্তু ক্যালামাইন কিন্তু লোহার আকরিক নয়। তো তাহলে এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশন 2। কোশ্চেন নম্বর 32, হাইড্রোমিটার, ব্যারোমিটার, ডায়ামিটার এবং থার্মোমিটার, এই চারটের মধ্যে থেকে হাইড্রোমিটার, ব্যারোমিটার এবং থার্মোমিটার, এই যন্ত্রগুলো ব্যবহার করা হয় পরিমাপের জন্য, অর্থাৎ পরিমাপ করার কাজে এই তিনটে যন্ত্র ব্যবহার করা হয়, কিন্তু ডায়ামিটার দিয়ে বৃত্তের ব্যাস মাপা হয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 3, ডায়ামিটার। কোশ্চেন নম্বর 33, তামা, সোনা, রূপো, দস্তা, এই চারটের মধ্যে থেকে তামা, সোনা এবং রূপো মুদ্রা ধাতু নামে পরিচিত, কিন্তু দস্তা কোনো মুদ্রা ধাতু নয়। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 2, দস্তা। কোশ্চেন নম্বর 34, পিতল, তামা, দস্তা, লোহা, এই চারটের মধ্যে থেকে তামা, দস্তা এবং লোহা হচ্ছে ধাতু বা পিওর মেটাল, কিন্তু এক্ষেত্রে পিতল হলো একটা সংকর ধাতু বা অ্যালয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 1, পিতল। কোশ্চেন নম্বর 35, হাইড্রোজেন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটের মধ্যে থেকে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলো কিন্তু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় বা গ্যাস, কিন্তু একমাত্র আয়োডিন হচ্ছে সাধারণ তাপমাত্রায় কঠিন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন 2, আয়োডিন। কোশ্চেন নম্বর 36, টেলিস্কোপ, পেরিস্কোপ, মাইক্রোফোন, কালাইডোস্কোপ, এই চারটের মধ্যে থেকে টেলিস্কোপ, পেরিস্কোপ এবং কালাইডোস্কোপ হচ্ছে আলোর ধর্ম ও সূত্র ব্যবহার করে নির্মিত যন্ত্র, অর্থাৎ এগুলো আলো সংক্রান্ত বিদ্যার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু মাইক্রোফোন শব্দ সংক্রান্ত বিদ্যার ক্ষেত্রে কাজে লাগে। তো এই চারটি যন্ত্রের মধ্যে থেকে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 3, মাইক্রোফোন। কোশ্চেন নম্বর 37, কেরোসিন, ডিজেল, গ্যাসোলিন, মিথেন, এই চারটের মধ্যে থেকে কেরোসিন, ডিজেল এবং গ্যাসোলিন হলো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, কিন্তু মিথেন পেট্রোলিয়াম থেকে উপজাত নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 2। কোশ্চেন নম্বর 38, পিতল, স্টিল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, এই চারটের মধ্যে থেকে পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভার হলো তামার সংকর ধাতু, কিন্তু স্টিল তামার সংকর ধাতু নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা সেটি হলো অপশন 2, স্টিল। কোশ্চেন নম্বর 39, ক্ষমতা ইজ টু অ্যামস্ট্রং, কার্য ইজ টু জুল, তড়িৎধান ইজ টু কুলম এবং কম্পাঙ্ক ইজ টু হার্জ, এক্ষেত্রে অপশন 2, কার্যের একক হচ্ছে জুল, অপশন 3, তড়িৎধান এর একক হচ্ছে কুলম এবং অপশন 4, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। প্রতিটা ক্ষেত্রে দ্বিতীয়টি হলো প্রথমটির একক, কিন্তু একমাত্র ক্ষমতার একক কিন্তু এক্ষেত্রে অ্যাংস্ট্রং নয়, ক্ষমতার একক হলো ওয়াট। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 1, এটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নম্বর 40, রোধ, ওহম, চাপ, পাস্কাল, তাপ, লুমেন এবং বল, ডাইন, এই চারটের মধ্যে থেকে এক্ষেত্রে রোধের একক হচ্ছে ওহম, চাপের একক হলো পাস্কাল এবং বলের একক হলো ডাইন, কিন্তু একমাত্র তাপের একক কিন্তু এক্ষেত্রে লুমেন নয়, তাপের একক হলো ক্যালোরি। তো এই চারটের মধ্যে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন 3। কোশ্চেন নম্বর 41, স্টিম ইঞ্জিন, জেমস ওয়াট, এক্স রশ্মি, মাদাম কুরি, রেডিও মার্কনি, টেলিফোন, গ্রাহাম বেল,
তো এই প্রশ্নটা থেকে তোমরা বুঝতেই পারছো যে এই যে চারটি অপশন ক্ষেত্রে প্রথমটির আবিষ্কর্তা হবে দ্বিতীয়টি। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট, রেডিও আবিষ্কার করেছিলেন মার্কোনি এবং টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল। কিন্তু এক্স রশ্মির আবিষ্কর্তা মাদাম কুরি নয়, এক্স রশ্মির আবিষ্কর্তা ছিলেন রন্টজেন। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই সমস্ত ক্লাসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 42, স্থির তড়িৎ কুলম, কোয়ান্টাম ম্যাক্স প্ল্যাঙ্ক, প্রবতা আর্কিমিডিস, গতিসূত্র মেন্ডেলিভ। তো এই চারটির মধ্যে থেকে প্রথমের যে সূত্রগুলো দেওয়া রয়েছে, যেমন স্থির তড়িৎ সংক্রান্ত সূত্র আবিষ্কার করেছিলেন কুলম, কোয়ান্টাম থিওরির জনক ছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক, প্রবতার সূত্র আবিষ্কার করেছিলেন আর্কিমিডিস, কিন্তু গতিসূত্রের আবিষ্কর্তা কিন্তু মেন্ডেলিভ নয়, গতিসূত্রের আবিষ্কর্তা ছিলেন নিউটন। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হলো অপশান ডি। কোশ্চেন নম্বর 43, ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, আপেল, ম্যালিক অ্যাসিড, মূত্র, ল্যাকটিক অ্যাসিড এবং চা ট্যানিক অ্যাসিড, এই চারটির মধ্যে থেকে প্রথম বস্তু থেকে দ্বিতীয় ক্ষেত্রে যে অ্যাসিড সেটি কিন্তু পাওয়া যায়। যেমন ভিনিগার থেকে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, আপেল থেকে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড এবং চা থেকে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড। কিন্তু অপশান সি, মূত্রের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় না, মূত্রে থাকে ইউরিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নম্বর 44, পিঁপড়ে, ট্যানিক অ্যাসিড, লেবু, সাইট্রিক অ্যাসিড, দই, ল্যাকটিক অ্যাসিড এবং তেঁতুল, টার্টারিক অ্যাসিড। তো এক্ষেত্রেও সেই একই রকম আগের প্রশ্নের মতো, এক্ষেত্রে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। কিন্তু এক্ষেত্রে পিঁপড়ে হুলে ট্যানিক অ্যাসিড থাকে না, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নম্বর 45, স্টিল, আয়রন, ব্রাস, কপার, ডায়মন্ড, কার্বন, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে স্টিল হলো আয়রনের সংকর ধাতু, ব্রাস হলো কপারের সংকর ধাতু, ডুরালুমিন হলো অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, কিন্তু একমাত্র ডায়মন্ড কার্বনের কোনো সংকর ধাতু নয়, ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা রূপভেদ। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান সি, ডায়মন্ড ইজ টু কার্বন। তো তাহলে বন্ধুরা, আজকের এই 45 নম্বর কোশ্চেনের সাথে সাথে শেষ হলো শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের দশম পার্ট। ক্লাসিফিকেশনের 11 নম্বর ক্লাসে তোমাদের শুরু হবে জীববিদ্যা সম্পর্কিত শ্রেণী বিভাজন। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ক্লাসগুলোকে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারে এবং উপকৃত হতে পারে। এবং বন্ধুরা, এই ধরনের সমস্ত রিজনিং এবং জিআই ক্লাসগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।